বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে দেয়া লিখন করেও মেলেনি প্রাপ্য টাকা। পুরাতন মালদার শাহপুর এলাকায় ধর্ণায় বসলেন রঞ্জিত দাস নামে এক শিল্পী। ভোটে জিতে আর টাকা দিচ্ছে না মালদা বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক গোপাল সাহা বলে অভিযোগ। বারবার বলেও কোনো লাভ না হওয়ায় ধর্ণায় বসলেন তিনি, শিল্পীর পাশে দাঁড়িয়েছেন। বিজেপি বিধায়ককে জালিয়াত বলে কটাক্ষ করেছে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সদস্য তথা বহিষ্কৃত বিজেপি নেতা নিতাই মণ্ডল। যদিও এর পেছনে তৃণমূলের ষড়যন্ত্র আছে বলে অভিযোগ বিজেপি বিধায়কের। বিধানসভা নির্বাচনে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি উত্তর মালদার সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত। পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে শাসক দল। কি জানাচ্ছেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল সাহা শুনব। কোচবিহার মিশন হাসপাতাল এখন আর হায়দ্রাবাদ নয়। আপনি কি গ্যাস্ট্রিক, আলসার, হেপাটাইটিস, লিভার সংক্রান্ত রোগে ভুগছেন? এখন থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা পাচ্ছেন রেনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর পরমেশ্বর রমেশ জুনার। রোগী দেখছেন কোচবিহার মিশন হাসপাতাল, NH-31 চকচকা কোচবিহার। বিধানসভা নির্বাচন এক বছর হয়ে গেল, ও যদি সত্যি টাকা পেত তো আমাদের বলতো কিনা? আমাদের তো বিধিবদ্ধ পার্টি, আমাদের বিধানসভা কমিটি আছে, ছিল নির্বাচন পরিচালনা কমিটি, যত নির্বাচন আছে প্রতি ক্ষেত্রে কমিটি হয়। সে তার কনভেনার ছিলেন মাননীয় উজ্জ্বল দত্ত মহাশয়, আমাদের বর্তমানে উত্তর মালদা জেলার সাংগঠনিক প্রেসিডেন্ট বর্তমানে উনি। উনি মালদা বিধানসভায়, আপনারা সবাই জানেন মালদা বিধানসভায় উনি কনভেনার ছিলেন। আমাদের আরও বিভিন্ন দায়িত্বে যারা ছিলেন নেতৃত্ব, যারা ইলেকশনটা চালিয়েছেন, তারাই সমস্ত কিছু চালিয়েছেন। আমি প্রার্থী ছিলাম, দল আমাকে প্রার্থী করেছিল, এবং কোথায় কী কাজ হয়েছে, কোথায় ব্যানার লেগেছে, কোথায় হোর্ডিং লেগেছে, কোথায় র্যালি হবে, কোথায় কাকে পেমেন্ট করা হবে, এটা প্রার্থী করে না, অ্যাজ প্রার্থী হিসেবে দায়িত্ব প্রার্থী নয়। এটা কোথায় কোন পেমেন্ট তারা করেছে এবং খুব ভালো করে জানি, একটা হিসাব হয়েছিল পেমেন্টের, সমস্ত পেমেন্ট হয়ে গেছে। অদ্ভুত বিষয় ও তুলেছে এর পেছনে, এটা যেটা বোঝা যাচ্ছে পেছনে তৃণমূলের একটা বড় ষড়যন্ত্র আছে, এটা চক্রান্ত আছে।